হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা ব্লগ। তো ফ্রেন্ডস, অনামিকা ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি ভিডিও আজকে করতে চলেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 2, তো আমার ছেলের কালকে ফটোশ্যুট আছে, তো সেই কারণে আমি কাগজগুলোকে কাটছি, মানে কাগজ কেটে কেটে মেঘ বানাবো। তো ই হলো কাগজ কেটে আমি স্টার বানাবো, আর মুন বানাবো, আমব্রেলা বানাবো, অনেক কিছুই বানাবো। তো তোমরা ফটোশ্যুটেই দেখতে পারবে। তো চলো তাহলে দেখতে থাকো। আর হচ্ছে পেছনে সাউন্ড আমি মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে মানে পেছনে গান চলছিল, মানে হোম থিয়েটার গান চলছিল, সে কারণে আমি সাউন্ডটা আবার মিউট করে দিয়েছি, কারণ আমার এর আগের একটা ভিডিওতে কপিরাইট চলে এসেছে। তো সেই কারণেই আমি গানটাকে মিউট সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এর আগে মানে পুচকা যখন ছোট ছিল, খুবই ছোট ছিল, তো তখন আমার ফটোশ্যুট করানোর খুবই ইচ্ছা ছিল, মানে ছোট ছোট বেবিগুলো যে ওই কাপড়ে মুড়িয়ে বাস্কেটের মধ্যে ভরে ফটো শ্যুট করা হয়, তো সেই ধরনের আমার খুবই ইচ্ছা ছিল করানোর। তো যাই হোক, কোনো কারণে হয়ে ওঠেনি। তো এখন ওর বয়স হচ্ছে 4.5 মাস, তো এখন হাত পা খুবই ছোটাছুটি করে, যদিও কান্নাকাটি করে না, তবুও হাত পাগুলো ছোটাছুটি করে। তো সেই কারণে এখন ওই কাপড়ে মুড়িয়ে মানে এখন আর ফটোশ্যুট করা যাবে না। তো সময়ের সাথে সাথে তো সব কিছুই চেঞ্জ হয়, তো এখন এইভাবেই শ্যুট করা হচ্ছে। তো ফটোগ্রাফার ওর ফটো তুলে মানে খুবই মজা পেয়েছে। তো আমাকে মানে ফটোগ্রাফার আমাকে বলছে যে যখন আর একটু বড় হবে, যখন হামাগুড়ি দিতে শিখবে বা বুঝতে শিখবে, তখন তুমি আরও ফটো মানে ওর ফটো উঠাবে। তো এইভাবে বলছিল, কারণ খুবই শান্ত মানে ফটোগ্রাফার এটাও বলছিল যে এতদিন এত বাচ্চার ফটো তুলেছি, মানে মানে বাচ্চা ঠিকভাবে ফটোই তুলতে দেয়নি, কারণ এত কান্নাকাটি করে প্রায় বাচ্চা। তো আমি ফার্স্ট এই দেখছি যে বাচ্চা, এই বাচ্চা খুবই শান্ত, তো সেই জন্যই ফটোগ্রাফার ও ফটো তুলে মজা পেয়েছে, আর ফটো নেক্সটে আরও ফটো তুলবে বলে বলছিল। তো যাই হোক, আমি বাপের বাড়ি আছি, তো আমি এখানে আর বেশি দিন নেই। তো আমি 15 তারিখে যাব শ্বশুর বাড়ি, তো তারপর কবে আসবো না আসবো ঠিক ঠিকানা নেই, যা হবে এখন ওখানেই হবে। Thank you.